सारी मेरे इश्क के हैं दीवानी, अब दिल करता है हाले हा मेरे माहिया सनम जानम किवे करे अनबी दानम। बॉलीवुडের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তার জন্ম হংকংয়ে। 1984 সালের 16 জুলাই ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ কাশ্মীরি এবং মা সুজানা তারকোট ব্রিটিশ। মুসলিম বাবা এবং খ্রিস্টান মায়ের সন্তান হলেও নিজে কোন ধর্মের অনুসারী সে বিষয়ে কখনোই খোলাসা করে কিছু বলেননি ক্যাটরিনা। এখন পর্যন্ত বহুবার মসজিদ, মন্দির, গির্জা এবং সুফি মাজারের ভ্রমণ করতে দেখা গেছে তাকে। একবার এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, সবসময় তাবিজ পড়েন তিনি। খুব ছোট থাকতেই মা বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে যুক্তরাজ্য বসবাস শুরু করেন ক্যাটরিনা। সেখানেই তার বেড়ে ওঠা। চোদ্দ বছর বয়সে জুয়েলারির বিজ্ঞাপন চিত্রে মডেল হন ক্যাটরিনা। লন্ডন ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাইজাত ওস্তাদ লন্ডনে তাকে চলচ্চিত্রের রূপালি পর্দায় নিয়ে আসেন। মডেলিংয়ের মাধ্যমে পেশা জীবন শুরু করেন ক্যাটরিনা। 2003 সালে বুম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। হিন্দি ভাষা সহ ভারতীয় অন্য ভাষায় তার জ্ঞান কম থাকায় ক্যাটরিনা কাইফের পরিবর্তে অন্য একজন হয়ে ভয়েস দিতেন সিনেমায়। বলিউডের পাশাপাশি তেলুগু ও মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। এখন পর্যন্ত বহু ব্যবসা সফল ছবি এবং সাবলীল অভিনয় উপহার দিয়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্যাটরিনা তার অভিনয় জীবনে কাজের স্বীকৃতি হিসাবে ফিল্ম ফেয়ার, পিপলস চয়েস, স্টারডাস্ট, আইফা, জি সিনে, স্টার স্ক্রিন, রাজীব গান্ধী অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ শুধু অভিনয় নিয়ে নয়, তার নাচের ভঙ্গিময়ে জয় করেছেন সারা বিশ্ববাসীকে, সেই সাথে তার রূপের জাদুতে ঘুম পড়িয়েছেন অসংখ্য ছেলে। ভিউয়ার্স, ক্যাটরিনা কাইফের এমন কিছু ডান্স আছে যেই ডান্সগুলো তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। বিয়েবাড়ি থেকে শুরু করে আপনার শখের পিকনিক ট্যুরের বাসেও যেন গানগুলো না বাজতে থাকে। চলুন দেখে নেওয়া যাক সেই গানগুলো। প্রথমে আমরা শুনবো মোস্ট ফেমাস কালা চশমা গানটি। বারবার দেখা এই মুভির গানটি 800 মিলিয়ন এবং মোট ভিউ হয়েছে 1 বিলিয়ন। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হলেও এই গানটি ছিল ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি গান। গানটি মুক্তি পাওয়ার পুরো ভারতবর্ষ থেকে শুরু করে বাংলার মাটিতে বেশ সাড়া ফেলে দেয়। এরপরে থাকছে আমির খান অভিনীত ধুম থ্রি সিনেমার টাইটেল শিরোনামের ধুম্বা চলে গানটি। কি এমন আছে তার ডান্সে, মন থাকুক বা না থাকুক গানের সাথে একবার হলেও আপনার শরীর নাচতে বাধ্য। ক্যাটরিনার গানের সাথে হাই ভোল্টেজ ডান্স যেন সবাইকে পাগল করে দিয়েছিল। ধুম থ্রি মুভির এই গানটি ক্যাটরিনা কাইফের রূপের জাদুতে ও নাচের ভঙ্গিতে সারা বিশ্ববাসীকে উন্মাদ করে দিয়েছিলেন। টেকনি চ্যামিলি, ক্যাটরিনার গানের সাথে হাই ভোল্টেজ ডান্স যেন সবাইকে পাগল করে দিয়েছিল সিকনি চ্যামিলি গানটি দিয়ে। অগ্নিপাত মুভির এই গানটি ওই সময়ে মেসিভ আকারে হিট হয়েছিল, সবার মুখে ছিল ক্যাটরিনার সেই ডান্সের বর্ণনা। এরপরে রয়েছে ক্যাটরিনা কাবালি কাবালি গানটি। ধুম থ্রি মুভির এই গানটিতে ক্যাটরিনার নাচের এই কঠিন স্টেপ দেখে প্রায়
অবাক হয়েছিলেন সবাই। অসাধারণ সেই ডান্স আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। এই ডান্সের মাধ্যমে ক্যাটরিনা তার জাত চিনিয়েছেন। সালটা 2011, যেখানেই যাবেন সেইখানেই একটি গান, সেই গানটি হলো শিলা কি জাবানি। সালে মুক্তি পাওয়ার পর এমন কোনো বিয়ের বাড়ি নাই যে গানটি বাজানো হয় নাই। শুধু 2011 না, বর্তমানেও গানটির সমানতালে জনপ্রিয়। এরপর রয়েছে টিপ টিপ বর্ষা পানি গানটি। সুরিয়া ভার্সির মুভিতে এই গানটির নতুন সংস্করণ বৃষ্টির পানির মধ্যে অসাধারণ ড্যান্স করেন ক্যাটরিনা। অক্ষয় কুমারের সাথে তার ডান্স ছিল দেখার মতো। মেরি ব্রাদার কি দুলহান সিনেমার জনপ্রিয় একটি গান হচ্ছে দোধারী তলোয়ার। ভাইয়ের বিয়ের উপলক্ষে ক্যাটরিনা অসাধারণ একটি নৃত্য দেন যা দর্শকের মনে আজও বেঁচে আছে। ক্যাটরিনা কাইফের বেশ কিছু জনপ্রিয় গান আছে যেগুলোতে অসাধারণ ডান্স করেন। ছোট এই ভিডিওতে সবগুলো গান তুলে ধরা সম্ভব নয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল ক্যাটরিনা কাইফের জনপ্রিয় কিছু গান নিয়ে পর্বটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন।